আসসালামু আলাইকুম তো ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের অনেক শুভেচ্ছা আপনাদের জন্য ও ভালোবাসা ও দোয়ার হল প্রত্যেকটি মানুষ যেন আজকে ঈদ যেন ভালো কাটুক অনেক দিন পর আমাদের ঈদ ঘামাটে দ্বিতীয় কাতারে নমাজ পড়লাম যা দেখি অনেক ফাঁকা আমাদের ঈদ দেখি অল্প মানুষ এসেছে এখানে এটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর আমাদের গ্রামের নাম হচ্ছে শালটি মুরাদপুর আমাদের গ্রামের ঈদগাহাট আল্লাহ রহমতে সবাই মিলে এবার মাঠে নমাজ পড়তে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিনী এরকম বৃষ্টি দেয় না আল্লাহ রহমতে সবাই মিলে একসাথে নমাজ পড়লাম যারা দেশের বাহিরে আসলো দেশ ঢাকা শহরে আসলো তারাও এখানে এসেছে নমাজ পড়তে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে এবার ঈদ করলাম অনেক আনন্দ হয়েছে দীঘা মাঠ থেকে বরার টাইমে নমাজ পড়ে আমাদের এখানে তিনজন নবমুসলিম আছে এখানে তিনজন মুসলিম এসেই তারা হিন্দু আসলো আগে এখন মুসলমান হয়েছে তারা এখানে নমাজ পড়তে এসে ঈদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নমাজটি ভালোভাবে হয়েছে বৃষ্টি পড়ে না আকাশ অনেক সুন্দর ক্লিয়ার আমরা নমাজ পড়ে সবাই বাইরে বেড়াচ্ছি গ্রামে সবাই অনেক মানুষ ঢাকা শহর থেকে এসে বিভিন্ন জেলা থেকে এখানে এসছে ঈদ করতে আত্মীয় স্বজন বাড়িতে আমাদের এখানে মানে আনন্দ মানে খুশি আমরা সবাই মিলে গ্রামের একসাথে ঈদের নমাজ পড়তে গিয়েছিলাম নমাজ পড়ে এখন বাইর দিকে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের জন্য এ দিনটি আবার আসে আমাদের মাঝে